সংগ্রামী বন্ধুরা, আজকে মজুরি বয়ান গঠন হয়েছে, ছয় মাস হতে যাচ্ছে, 6 অক্টোবর 6 মাস হবে। আমরা এই মজুরি বোর্ডকে বলতে চাই, অকর্ম মজুরি বোর্ডকে বলতে চাই, 6 মাস হয়ে যাচ্ছে, এতদিন পর্যন্ত সরকার যে আপনাদের পিছনে খরচ করছে জনগণের টাকা, শ্রমিকদের টাকা, আপনারা এখন পর্যন্ত কোনো মজুরি প্রস্তাব দিতে পারলেন না কেন? সেই জবাব আমাদেরকে দিতে হবে। এবং আমরা স্পষ্ট করে বলতে চাই, 6 অক্টোবরের মধ্যে আপনারা মজুরি ঘোষণা দেবেন, 25,000 টাকা গার্মেন্ট শ্রমিকদের ন্যূনতম মজুরি ঘোষণা দিবেন। আর যদি সেইটা না দিতে পারেন, তাহলে আমরা বলব আপনারা যে দায়িত্ব পালন করতে একেবারেই ব্যর্থ হয়েছেন। সংগ্রামী বন্ধুরা, এই সরকার সবকিছু ঘুরিয়ে ফেলছে। তারা প্রতিবার ইলেকশনের আগে মজুরি ঘোষণা করে। আমরা জিজ্ঞেস করতে চাই এই সরকারকে, ইলেকশনের আগে তোমরা মজুরি ঘোষণা করো, অথচ তার আগে তোমরা কতবার জিনিসপত্রের দাম বাড়িয়েছো? আজকে বাজারের যা জিনিসপত্রের দাম, কোনো গার্মেন্ট শ্রমিকের পক্ষে সপ্তাহে একদিন মাছ মাংস ডিম খাওয়া সম্ভব হচ্ছে না। এমনকি গরিবের প্রোটিন, গরিবের আমিষ, যে ডাল, মুসুরির ডালের যে দাম, সেই ডাল খেতে পারছে না সংগ্রামী বন্ধুরা। তাই আজকের এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আমরা এই সরকারকে হুঁশিয়ারি করে বলে দিতে চাই, যদি অক্টোবরের মধ্যে 25,000 টাকার মজুরি ঘোষণা না দাও, নভেম্বরে আমরা ধর্মঘটে যাব। এর আগে আপনারা দেখেছেন আমরা যে ধর্মঘট করেছি, তার আগে দেখেছেন 2006 সাল, দেখেছেন 2010 সালের যে আন্দোলন, সেই আন্দোলন দেখেছেন। আর এই গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র সেই সংগঠন যাদেরকে হচ্ছে হুমকি দিয়ে কোনো লাভ নাই, জেল জুলুম হুরিয়া কোনো কিছুকে আমরা তোয়াক্কা করি না। এক বুকে পন্টু ঘোষ আমাদের সংগঠনের সভাপতি, 10 সালে তাকে 11টি মামলা দিয়েছিল, আমাদের মন্টু ঘোষ সহ আমাদের নেতৃবৃন্দকে গ্রেপ্তার করেছিল, আমরা তারপরেও আন্দোলন থেকে সরে আসিনি, সেই আন্দোলনে আমরা জয়লাভ করেছিলাম, যদিও মালিকরা পরে পরে শ্রমিকদেরকে ঠকায়। 13 সালে এখানে জেল কবির খোকন হয়েছে, তাকে গুলিবিদ্ধ করা হয়েছিল, জালখানায় নিয়ে যাওয়া হয়েছিল, কিন্তু আমাদের নেতাকর্মীরা এই যে হামলা মামলা হুলিয়া গুলি কোনো কিছুকে তোয়াক্কা না করে আন্দোলন সংগ্রাম তারা এগিয়ে নিয়ে গিয়েছে সংগ্রামী বন্ধুরা। তাই আমরা আমাদের পক্ষ থেকে বলতে চাই, এই সরকার যে অবৈধভাবে ক্ষমতায় এসেছে, এই সরকার আপনারা জানেন ভোটের জন্য, গণতন্ত্রের জন্য সমগ্র দেশের মানুষ আজকে লড়াই করছে। ভোটের অধিকার যদি না থাকে, গণতন্ত্রের অধিকার যদি না থাকে, তাহলে হচ্ছে মানুষের পেটের যে ভাতের অধিকার, সেই অধিকারের জন্য সে লড়াই করতে পারে না সংগ্রামী বন্ধুরা। আর বিজেপি বিকেপি মালিক পক্ষকে দল বলতে চাই, মুদ্রাস্ফীতি এবং মূল্যস্ফীতির ফলে আজকে অনেক টাকা আপনাদের পকেটে এসেছে, তাই আজকে শ্রমিকদের মজুরি নিয়ে আর কোনো কারণ আমরা দেখতে চাই না সংগ্রামী বন্ধুরা। তাই আজকে আমরা শেষে এইটাই বলতে চাই, 25,000 টাকা অবিলম্বে 25,000 টাকা মজুরি কার্যকর করো, আর না হলে এই সরকার জানে 2006 সালে কি ঘটনা ঘটেছিল, সরকারের মস্তক কাঁপে উঠেছিল। আজকে একটা সাথে আরেকটা গুলিয়ে ফেলবেন না, যদি আপনারা অক্টোবরের মধ্যে মজুরি ঘোষণা না করেন, সেই আন্দোলন কোন দিকে যায় আপনারা সামাল দিতে পারবেন না। আগামী দিনের 25,000 টাকার মজুরির আন্দোলনে সকলকে অংশগ্রহণের আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম।